রেণু আমি আজকে আলোচনা করব বৃশ্চিক লগ্নের কারকতা নিয়ে, বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকারা কিরকম হয় সেই নিয়ে। রাশিচক্রে যে রাশিতে আপনার লগ্ন পড়ে, অর্থাৎ যে রাশিতে লগ্ন বা লং কথাতে লেখা থাকে, সেই রাশি হল আপনার লগ্ন বা জন্মলগ্ন। সেই রাশির মানে যে রাশিতে লগ্ন আপনার লেখা আছে বা লগ্ন থাকে, সেই রাশি মানুষের ব্যক্তিত্ব, ব্যবহার, শারীরিক গঠন ইত্যাদির ওপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লগ্নকে রাইজিং সাইন বা অ্যাসেন্ডেন্টও বলে, ইংলিশে অ্যাসেন্ডেন্ট বলে। লগ্ন হলো সেই রাশি যা মানুষের জন্মের সময় তার জন্মস্থানের পূর্ব দিগন্তে উদয় হচ্ছে। দিগন্ত বলতে কি বলছি বুঝতে পারছেন নিশ্চয়ই, যারা বোঝেন না তাদের জন্য বলি, সম্পূর্ণ ফাঁকা জায়গায়, মনে করুন একটা বিশাল মাঠে, চতুর্দিকে কিছু দেখা যাচ্ছে না, মাঠ ছাড়া, এরকম সম্পূর্ণ ফাঁকা জায়গায় দাঁড়ালে আকাশটা দূরে গিয়ে যেখানে মাটির সঙ্গে মিশে গেছে বলে মনে হয়, সেই আকাশ আর মাটির সংযোগস্থলই হল দিগন্তরে, যাকে ইংরেজিতে বলে হরিজন। এটা মনে রাখা খুবই প্রয়োজন যে প্রত্যেক ব্যক্তি ইউনিক হয়ে থাকে, আর একজনের এই ব্যবহারিক গুণ অর্থাৎ বিহেভিয়ার কোয়ালিটি অন্যজনের সাথে বেশিরভাগ ক্ষেত্রেই মেলে না, তারা এক রাশির বা এক লগ্নের হলেও। এছাড়াও জ্যোতিষশাস্ত্রে শুধুমাত্র লগ্ন থেকে বিচার হয় না, লগ্ন ছাড়াও রাশিচক্রের গ্রহসমূহ, তাদের অবস্থান, নক্ষত্র এবং আরও অনেক কিছু জ্যোতিষীয় ফ্যাক্টর বিচার করা হয়, যা কোনো মানুষের ব্যবহার ও ব্যক্তিত্বের ওপর প্রভাব ফেলে। নমস্কার, আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটির উপর ক্লিক করবেন, তাহলে আমার প্রতিটি ভিডিওর আপডেট আপনার কাছে চলে যাবে। আর আমি অ্যাস্ট্রোলজি লেসেন্স মানে অ্যাস্ট্রোলজিক্যাল টিউটোরিয়াল আপলোড করি, সেই ভিডিও থেকে আপনি কিন্তু একদম প্রাইমারি স্টেজ থেকে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন। সেইভাবেই আমি ভিডিওগুলো পরপর স্টেপ বাই স্টেপ প্রোডিউস করছি বা তৈরি করছি। তা আপনি যদি প্রকৃতরূপে আমার এই চ্যানেল থেকে অ্যাস্ট্রোলজি শিখতে চান, তাহলে কিন্তু আপনাকে মেম্বারশিপ নিতে হবে। আমার আলোচনার বিষয়বস্তু যা থাকে তার ওপর নোটস আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে দিয়ে দিই। আমার চ্যানেলের পেজটা, মেন চ্যানেলের যে পেজটা খোলেন, যদি প্রথমেই তো একটা হোম পেজ থাকে, তারপরে থাকে ভিডিও, তারপরে প্লেলিস্ট বিভিন্ন রকম থাকে, সেখানেই দেখবেন কমিউনিটি বলে একটা ট্যাব আছে। সেই কমিউনিটি ট্যাবে অনলি ফর মেম্বার্স বা মেম্বার্স অনলি পোস্ট থাকে, মেম্বার হলে তবেই সেই পোস্টগুলো দেখতে পাবেন। সেখানে বিভিন্ন নোটস আমি এরম ধরনেরই দিয়ে দিই, লেসন ওয়াইজ প্রতিটা নোটস আমি দিয়ে দিই। কমিউনিটি ট্যাবে আপনারা মেম্বার হলে নোটসটা দেখতে পাবেন, আর মেম্বার হতে চাইলে আপনি নিচে যে জয়েন্ট বটনটা দেখতে পাচ্ছেন এই ভিডিওরই নিচে দেখতে পাবেন, সাবস্ক্রাইবের পাশে জয়েন্ট বটন থাকে, জয়েন্ট বটনটা ক্লিক করে আপনি জয়নিং করুন। তিনটে স্টেজ আছে, যে কোনো স্টেজে আপনি জয়নিং করুন তাহলেই কিন্তু এই নোটসগুলো পেয়ে যাবেন। এখনও পর্যন্ত আমি যা যা নোটস দিয়েছি সব মানে সব স্তরের মেম্বারদের জন্যই দিয়েছি, তিনটে স্টেজ রেখেছি আমি মেম্বারশিপে, সব স্তরের মেম্বারদের জন্যই আমি কিন্তু এই সমস্ত নোট যা যা দিয়েছি সব স্তরের মেম্বারটাই পাবেন। তার জন্য আপনাকে ওই জয়েন্ট বাটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে হবে। আমার মূল আলোচনায় ফিরে আসছি। বৃষ্টিক লগ্ন, বৃষ্টিকের অধিপতি মঙ্গল, বৃষ্টিক একদিকে জল আর একদিকে স্থির রাশি মানে স্থির জল। বৃষ্টিক লগ্নের জাতকের প্রকৃতিতে আত্মনির্ভরতা ও আত্মপ্রত্যয় বেশি হয়ে থাকে, অপরের দুর্বলতা অতি সহজেই তার চোখে পড়ে, অত্যন্ত অহংভাব মানে অহংকারী ভাব, প্রতিবাদ জাতকের অসহ্য, অপ্রিয় সত্য কথা বলতে কারো তোয়াক্কা করে না, কখনো শান্ত কখনো আবার উদ্ধত, আড়ালে অন্যের সমালোচনা করা এই লগ্নের জাতক বা জাতিকার প্রকৃতি বিরুদ্ধ। জাতকের মধ্যে একটা দ্বন্দ্বমূলক চরিত্র প্রকাশ পায়, শান্ত ও স্নিগ্ধতার মধ্যে কিছুতেই থাকতে পারে না, নানা রকম ঝামেলা ও সমস্যায় বিব্রত হয়, সব ব্যাপারে খুঁত বের করার দিকে এদের লক্ষ্য থাকে বেশি, নিজের মত ও ধারণাকে শ্রেষ্ঠ বলে মনে করে, অন্যের যুক্তিকে সহজেই নস্যাৎ করে দেয়, নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু ঘটলে প্রচন্ড ক্রুদ্ধ হয়ে ওঠে, সংকল্পের দৃঢ়তা ও অদম্য ইচ্ছাশক্তি এই জাতক বা জাতিকাকে প্রতিষ্ঠা এনে দেয়, প্রতিশোধ নেওয়ার ইচ্ছা জাতকের বা জাতিকার মনে দীর্ঘদিন ধরে জমা হয়ে থাকে, কোনো কিছু রহস্যময় তা জাতক বা জাতিকার অসহ্য।
যে কোনো কাজে লিপ্ত হোক না কেন, তার চূড়ান্ত না করে ছাড়বে না। পছন্দ না অপছন্দ, মানে কোনটা তার পছন্দ বা কোনটা তার অপছন্দ, সেটা পরিষ্কারভাবে নির্দিষ্ট করে দেয়। উচ্চাকাঙ্ক্ষা খুবই প্রবল, আচার ব্যবহার ও ভাবভঙ্গিতে আভিজাত্য ও বুদ্ধিমত্তা প্রকাশ পায়। স্মৃতিশক্তি তীক্ষ্ণ, কল্পনাপ্রবণ ও চিন্তাশীল, নিজেকে একজন কেউ কেটা গোছের বলে প্রকাশ করতে চায়, নিজের স্বার্থটা কিন্তু ভালোই বোঝে, বিদ্যা বিষয়ক ব্যাপারে প্রবল আগ্রহী, লোককে খাওয়াতে ভালোবাসে, এরা সবার মধ্যে ঐক্য আনতে চায়। আধ্যাত্মিক ব্যাপারে এদের মধ্যে দ্বিধাভাব দেখা যায়, মন কেবলই বিশ্বাস অবিশ্বাস ও সন্দেহের দোলায় দুলতে থাকে। খেয়ালিপনার জন্য অযথা ক্ষতি স্বীকার করতে হয়, এই লগ্নের জাতক বা জাতিকার উচ্চাশাই উন্নতির কারণ। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে চাকরি বাকরি হতে পারে, তবে জীবনের প্রথম দিকটা এদের আর্থিকভাব কতটা অনিশ্চিত থাকে। জীবনের মধ্যভাগে এবং শেষার্ধে আশানুরূপ উন্নতি করতে এরা সক্ষম হন। লগ্নফল সম্বন্ধে যা বলছি এই ফলের ওপরেই নির্ভর করেই কিন্তু গোষ্ঠী বিচার করা যাবে না, শুধুমাত্র এই লগ্ন হয়ে আছে মানেই আমি এই এই ফলগুলো বলে দেবো মিলে যাবে তা মিলবে না। আমি যা ফলগুলো বললাম সেগুলো সবার ক্ষেত্রে নাও মিলতে পারে, কারো কারো ক্ষেত্রে মিলতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে নাও মিলতে পারে। তার কারণ বিরূপ গ্রহের অবস্থান বা দৃষ্টি, লগ্নপতির অবস্থান কোথায় আছে, কি অবস্থায় আছে, স্থান অনুযায়ী ভালো না খারাপ, কোনো পাপগ্রহ যুক্ত হয়েছে না শুভগ্রহ যুক্ত হয়েছে, হ্যাঁ লগ্নে কোনো শুভগ্রহ আছে না পাপগ্রহ আছে বা শুভগ্রহ বা পাপগ্রহের দৃষ্টি আছে, এই সমস্ত কিছু বিচার করে তবে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে আসা যায় ফলাদেশ করার জন্য, এটা সবসময় মনে রাখবেন। আমার আলোচনা আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, নমস্কার।